আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু, ইসামতি কৃষি খামারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে জানাবো রেডি মুরগির দাম এবং বাচ্চার দাম। তো আশা করি আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমি প্রতিনিয়ত ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনাদের সুবিধার্থে বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম জানিয়ে দিয়ে থাকি। সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, বর্তমান সময় খাদ্যের দাম অনেকটা বেশি, আর এই খাদ্যের দাম অনেকটা বেশি হওয়ার কারণে সাধারণ খামারিরা ব্যাপক বিপাকের ভিতরে আছে। তো খামারি ভাইদের উদ্দেশ্য করে আমি সরকারকে বলছি, খাদ্যের দামটা যেন কমিয়ে নিয়ে আসে, খাদ্যের দামটা যেন 2000 টাকার ভিতরে করে দেয়। এই জন্য খামারি ভাইদেরকে বলবো, আপনারা যারা আমার পক্ষে আছেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন খাদ্য দামটা কমানোর জন্য। আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি খামারি ভাইদের পক্ষ থেকে যেন খাদ্যের দামটা সস্তায় হয়। সম্মানিত প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ, আর যারা বাচ্চা কিনছেন তারা দেখে শুনে বাচ্চাটা ক্রয় করবেন, বাচ্চার মানটা যেন ভালো হয়, ভালো মানের বাচ্চাটা কিনবেন, তাতে করে আপনারা লাভবান হবেন। ভালো মানের বাচ্চা তো ভালো গ্রোথ, ভালো মানের এর খাদ্যটাও পাশাপাশি ব্যবহার করবেন, কারণ ভালো মানের বাচ্চা এবং ভালো মানের খাদ্য হলে আপনার বাচ্চার গ্রোথটা অবশ্যই অবশ্যই ভালো হবে। এজন্য আপনাকে পেছন ফিরে তাকাতে হবে না, সম্পূর্ণ আপনার ভালো জিনিসের কারণে, ভালো খাদ্য এবং ভালো বাচ্চার কারণে আপনার আর খামারে লসটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই জন্য সবসময় ভালো বাচ্চাটা আপনারা কিনবেন। সম্মানিত প্রিয় খামারি ভাই বন্ধুগণ, আমি জানেন আপনারা আমি রেডি মুরগির দামটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি, বাংলাদেশের কিছু কিছু জায়গার রেটটা জানিয়ে দিয়ে থাকি। আমি আর দ্বারা হয়তো সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলার রেটটা জানিয়ে দেওয়া সম্ভব হয় না, আর চেষ্টা করি আমি যতটুকু পারি সঠিক রেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, সঠিক যে বর্তমান রেটটা চলছে সেই রেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আগামীকাল আপডেটে আবার আসবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।